मुबारक ईद मुबारक ईद मुबारक प्रिय व्यूअर्स अस्सलामु अलैकुम वेलकम बैक ताजिना कुकिंग सबाइके अग्रिम ईदे शुभेच्छा एवं ईद मुबारक झटपट करे तैरी करे देखाबो ईद स्पेशल बेबी स्वीट आज के रेसिपी होच्छे ईद स्पेशल बेबी स्वीट आज के रेसिपी जदि भालो लागे अवश्य लाइक शेयर कमेंट करते भूलबेन ना एवं आपनादेर मूल्यवान मतामत कमेंट बक्से दिए जाबेन बेशी कथा बोलबो ना चले जाब मूल रेसिपीते आलादाभावे किछु बोलछि ना तैरि करते करते बोलबो कि कि लागछे एखाने एकटि बाटी निये निएछि आर बेबी स्वीट तैरि करार जन्य आमि एक कप परिमाण गुड़ो दूध निये नेलाम देखतेई पाच्छेन आमि एक कप परिमाण गुड़ो दूध निये निएछि एक चा चामच मयदा एक चा चामच सूजी एबं हाफ चा चामच कर्नफ्लावर एके एके आमी सबगुलो उपकरण निये निच्छि আর লাগবে এক চা চামচ ঘি ঘি দিয়ে খুব ভালো করে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এমন ভাবে মিশিয়ে নিতে হবে যাতে উপকরণগুলো খুব ঝরঝরে হয় খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি লিকুইড দুধ एक पास থেকে লিকুইড দুধ দিয়ে মানে চামচ দিয়ে আমি এক চা চামচ করে দেব যতক্ষণ পর্যন্ত না আমার এই ডোটা আঠালো মতো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব হাফ কাপ থেকে একটু কম দুধ নিয়েছি আমি লিকুইড দুধ এখানে আমি চামচ দিয়ে দেব এবং পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আবারও বলছি হাফ কাপ থেকে একটু কম লিকুইড দুধ আমি নিয়েছি এবং অল্প অল্প করে দিয়ে আমি একটা ড্র তৈরি করব এভাবে খুব আঠালো হতে হবে যতক্ষণ পর্যন্ত না আঠালো হবে ততক্ষণ পর্যন্ত দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একদম নরম হলে চলবে না এখন আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি রেস্টে রেখে দেব ডাক্তার দি ডেকে রেস্টে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো দেখতেই পাচ্ছেন একটা ড্র তৈরি হয়েছে আঠালো ভাব তো এখন আমি খুব ভালো করে মাখিয়ে নেব তারপর ঢাকনা দি ঢেকে 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দেব প্রিয় ভিউয়ার্স ফিরে এলাম ঠিক 15 মিনিট পর আর এখন দেখতে পাচ্ছেন হাতে লাগছে না এখন আমি হাতে অল্প পরিমাণ ঘি মেখে খুব ভালো করে এভাবে ঘি মেখে আমি খুব ভালো করে বল তৈরি করব মিষ্টির ছোট বড় করে নিতে পারেন তবে আমি বেবি সুইট তৈরি করব সেজন্য আমি ছোট ছোট করে একইভাবে সবগুলা মিষ্টি তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন এরকম করে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেব সবগুলা তৈরি হয়ে গিয়েছে এখন আমি চলে যাব পরবর্তী প্রসেসিং এ এবং চুলায় চলে আসলাম ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং তেলটা অল্প গরম হওয়ার পর সবগুলো মিষ্টি আমি একসাথে দিয়ে দিলাম মিষ্টিটা দেওয়ার পর কিন্তু তেলটা গরম হবে এরকম পর্যায়ে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে
খুব ভালো করে নাড়তে হবে যাতে জলে না যায় বা পড়ে না যায়, সেজন্য খেয়াল রাখতে হবে। আর মিডিয়াম আঁচে সবগুলো মিষ্টি ভেজে নিতে হবে। আমি এখন কিছু তুলে নেব, কারণ আমি তিন ধরনের মিষ্টি তৈরি করব, যার জন্য আমি সাদা মিষ্টিগুলো একটু পরে তুলে নেব। প্রায় দু মিনিট পর আমি সাদা মিষ্টিগুলো তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। ব্রাউন কালারটা আমি এখন তুলে নেব, ব্রাউন কালার যেটা সেটা আমি এখন তুলে নেব। আর কালো জাম যেটা আমরা বলি, এটাকে খুব ভালো করে ফ্রাই করতে হবে কিছুক্ষণ চুলার মধ্যে রেখে, এবং হাই হিটে চুলার জ্বালটা বাড়িয়ে দিয়ে তৈরি করতে হবে। এবার আমি কিছুটা তুলে নেব, ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। কালো জামের জন্য আমি এই কয়েকটা মিষ্টি রেখেছি, আর এগুলাকে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না কালো হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব, অবশ্যই মানে পুড়ে যেতে দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন একদম গাঢ় ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে একটা একটা করে তুলে নেব। দেখলেনি তো কত সহজে তৈরি করা যায় তিন ধরনের সুইট বেবি সুইট মিষ্টি যেটাকে বলে। ডান শেষ হয়ে গেল, ভেজে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। চলুন চিনি শিরা তৈরি করব। সো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং এক কাপ পরিমাণ চিনি নিয়েছি আমি চিনি শিরা তৈরি করার জন্য। আর চিনি শিরা তৈরি করার জন্য এক কাপ চিনি, এক কাপ পানি খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকব। চিনিটা গলে যাওয়ার পর আমি সবগুলো মিষ্টি একসাথে দিয়ে দেব। একসাথে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 মিনিটের মতো জাল দেব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 মিনিটের মতো জাল দিয়ে দেব। 10 মিনিট পর একবার দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ মিষ্টিগুলো খুবই ভালো হয়েছে, আর যেমন দেখতে ভালো লাগছে ঠিক তেমনি খেতেও অনেক অনেক ভালো হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা। ব্যাস আমি চুলা থেকে নামিয়ে নেব, 10 মিনিট হয়ে গিয়েছে, পরিবেশন করার পালা। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।